बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमि शामीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी अवश्य ख्याल करे शुनबेन। कारण देखें, एकटी कथा आल्लाह बोलेछेन जे तोमरा पृथिबीते गेछो, आमि सृष्टि तोमादेरके करेछि, विभिन्न परीक्षा तोमादेर पास करते हबे। जे परीक्षा पास करले तोमरा आध्यात्मिक बा रूहानी जगते आमि आल्लाह पर्यन्त तोमरा पौंछे जाबे। তাই সেগুলো এমন কিছু বিষয় আছে যা কিছু জানলে মানুষের আল্লাহ পর্যন্ত পার হতে আমাদের সহজ হয়। আল্লাহ কি বলেছেন যে জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ, তার ভক্তি আছে, প্রেম আছে, আবার জ্ঞানও আছে। আচ্ছা, তাহলে যে একটি কথাতে আমরা পাই যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, যে তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনতে পারবা। তো আজকের যে বিষয়টি আপনাদের সামনে আনলাম, অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো হলো যে মানুষের অন্ধকোষে কয়জনে ডিউটি করে, একজন মানুষের অন্ধকোষে কয়জনে ডিউটি করে, সেটা যদি হয় ফেরেশতা তাহলে কয়জন, যদি হয় দেবতা তাহলে কয়জন। যেমন দেবতাদের মধ্যেও ডিউটি করার আছে এবং আমাদের মধ্যে আছে ফেরেশতা। সেটি হলো কেমন, যেমন মকরম ফেরেশতা, এ কিন্তু আজাজিল জিন জাতি থেকে তার সৃষ্টি বা জন্ম। তাহলে তিনি কিন্তু মানুষ বানানো বা তৈরি করার কাজে তিনি ছিলেন, সেই আদি আদমকে সৃষ্টি করেছিলেন বা তিনি জন্মের কাজটা করেছিলেন, তৈরি করেছিলেন। ঠিক এখনো পর্যন্ত সে মায়ের গর্ভে এটা করতেছে, মায়ের ঘরে এটা করার পাশাপাশি, মুকরুমের পাশাপাশি তার সাথে যোগান দিচ্ছে কে, তার সাথে যোগান দিচ্ছে আরো দুটি ফেরেশতা। তিনি জিনজাতি থেকে যদি হয়ে থাকে, আল্লাহর কাছে কিন্তু তারা দেখা গেছে তারা নয় যে মুকরুম, তিনি জিনজাতি থেকে হলেও তিনি ফেরেশতা টাইটেল পেয়েছেন। কেননা যে তিনি ফেরেশতাদের সর্দার হয়েছেন। আচ্ছা, তাহলে দেখা যায় তিনি সেই আদি আদমকে যেমন তৈরি করেছিলেন, ঠিক মায়ের গর্ভে এখনো সে তৈরি করতে হয়। দেখেন, তৈরি করতে হলে একটা যদি পুতুল বানাই আমরা মাটি দিয়ে, তাহলে জমিন থেকে আমাদের মাটি আনতে হয়, এরপরে কিন্তু আমরা পুতুল বানাতে হয়। তো এখন কথা হলো যে সেই পুতুল বানাতে হলে যদি মাটি জমিন থেকে আনতে হয়, তখন এরকম একটা ডিউটি আছে যে মানুষের মধ্যে বীজ রূপে যে বীজ, এটাকে পার্সিং করার মতো যে ফেরেশতা, সেটা কিন্তু লাগবে। যেমন মানব দেহে যে অন্ধকোষ আছে, যা পুরুষের কথা বলছি, যে এই অন্ধকোষের ডান এবং বাম এই দুটির মধ্যে একটির মধ্যে হারুত ফেরেশতা, আরো একটির মধ্যে মারুত ফেরেশতা। এই হারুত মারুত তারা কিন্তু নিষ্পাপ ছিল, যখন তারা আকাশে ছিল বা আরশের দিকে ছিল, তখন তারা বলেছিল যে হে আল্লাহ, পৃথিবীতে মানুষ তারা বসবাস করে, তারা আপনার ইবাদত করলে তাদেরকে বেহেস্ত দেবেন, তো আমরা তো শুধু আপনার ইবাদতই করি, তো আমাদেরকে দুনিয়াতে দেওয়া হোক, যে আমরাও কিন্তু পারব। তখন আল্লাহ তাদেরকে বলেছিল মানুষ ছয় ঋপুর ফাঁদে পড়েও সেই ছয় রূপকে কন্ট্রোল করেও তারা আল্লাহর ওলি হইতেছে, তারা আমার বান্দা থেকে বন্ধু হইতেছে, তোমরা পারবা না। তখন বলতেছে না পারবো না কেন, আমাদেরকে দেন, আমরা দুনিয়াতে গিয়ে বেহেস্ত লাভ করে আসবো। তখন আল্লাহ তাকে তাদেরকে ছয়টা রিপু না দিয়ে মাত্র দুইটা রিপু দিয়েছিল। সেই দুইটা রিপুর নাম কি ছিল? সেই দুইটা রিপুর নাম ছিল কাম ও ক্রোধ। কাম ক্রোধ যখন জমিনে আসলো, জোহরা নামে একজন মেয়ের সাথে যখন তাদের কথাবার্তা হতে চলেছে, তখন সেই রিপুর ভসে তারা বশ হয়ে গেছে। কিরকম? যে রাগান্বিত ভাব এবং কামের ভাব, এই দুইটা ভাব যখন এদের মধ্যে সৃষ্টি হলো, তখন কি হলো, সেই মহিলার সাথে বা সেই নারীর সাথে তারা রাগান্বিত হয়ে গেল এবং তার সাথে তারা দেখা যায় পাল্টাপাল্টি জবাব করতে করতে একটা সময়ে তারা চ্যালেঞ্জ করে বসলো।
চ্যালেঞ্জ করতে গিয়ে তখন তাদের যে একটা গুপ্ত নাম ছিল, যে নামের বলে এসমি আজম নামের বলে যে তারা উপরে উড়ত নিচে নামত, তখন সেই শক্তিটা সেই নারী নিয়ে গেল আর নারীর কাছে তারা বশ হয়ে তখন তারা সেই কামে লিপ্ত হওয়ার পরে তারা সেই অন্ধকোষের মধ্যে জায়গা নিয়ে নিল। তখন এই দুই ফেরেশতা তারা যে স্থান নিয়ে নিয়েছে আজও পর্যন্ত তারা সেখানে জ্বলছে। যাই হোক, এর বিস্তারিত অনেক বড় লম্বা আলোচনা, এটা তো আর বলা সম্ভব নয়। তবে আমি বোঝাতে চেয়েছি যে মানব দেহের ভিতরে অন্ধকোষ আর এই অন্ধকোষের মধ্যে যে আমাদের মুসলমান শাস্ত্রে পাওয়া যায় তিনজন ডিউটি করতেছে, এক মকরম, আচ্ছা আরেক হলো হারুত মারুত। এই দুইজন ফেরেশতা দুইটি স্থানে ঝুলে আছে তারা, আর ঝুলন্ত অবস্থায় তারা কি করে, বীজ রোপণ করার কাজ করে। বীজ রোপণ করার কাজ কি করে দেখেন, যে সায়েন্সের মতে যান, ডাক্তারি মতে দেখবেন ওখানে আছে কি, এটা যখন একটা উপরে একটা নিচে এরকম ওঠানামা করে যখন, তখন ওই জিনিসের একটা সাপ্লাই করে, তখন দেখা যায় যে একটা ভাণ্ড হইতে আরেকটা ভাণ্ডে পার্সিং হয়। যখন পার্সিং হয়ে যায় তখন মকরুমের ডিউটি শুরু হয়ে যায়। মকরুমের ডিউটি কি, যে মাটিতে বীজ যখন রোপণ করা হবে তখন সেখানে গাছ জ্বালাবে, ঠিক যখন নাকি যে পুরুষের ভাণ্ড হইতে যখন নারী ভাণ্ডে চলে যাবে, তখন যাওয়ার পর একজন নারী একজন মা আর মাটি সেও মা। যেমন মাটির মধ্যে বীজ গজালে দেখা যায় বীজ বুনে দিলে গাছ হয়, ঠিক নারীও জমিন, আর সেই জমিনের মধ্যে যখন বীজ রোপণ হয় তখন কিন্তু সেখান থেকে কি হয়, সেখান থেকে গাছ জ্বালায়। ঠিক তেমনি করে মানুষ সেই বীজ থেকে তারা উঠে। আচ্ছা সেই ডিউটিগুলো কে করছে, এর পরিচর্যা কে করছে, মকরুম ফেরেশতা। সে আদিতে করেছিল, সে বর্তমানেও করছে। যাই হোক, আজকের যে আলোচনার মাধ্যমে আরো একটি বিষয় দেখা গেছে, এই আলোচনাগুলো শুধু মুসলমানই শোনে না, অন্য অন্য ধর্মের লোকেরাও শোনে। যেমন শোনে হিন্দু শাস্ত্রের লোকেরা যারা কলকাতা বাঙালি, বাংলাদেশের বাঙালি বা বিভিন্ন দেশেও বাঙালি আছে, তারা শুনতেছে। তাহলে তাদের মনে একটা আক্ষেপ থাকতে পারে, তাহলে মুসলমান ধর্মে যদি এই তিনজন থাকে সেই অন্ধকোষের ডিউটিতে, মানুষ জন্মের কাজের ডিউটিতে, তাহলে হিন্দু ধর্মের মধ্যে সেই দেবতা বা সেই ফেরেশতা কারা। তো সেটার থেকে আমি একটা ছোট করে ইঙ্গিত করে যেতে পারি, আর সেই ইঙ্গিতটাই আপনাদের বুঝে নিতে হবে ইনশাল্লাহ। যেমন হিন্দু শাস্ত্রের থেকে আমি করে যে লিঙ্গেতে মহাদেব লয় চন্দন কলা, গুহদারে বসে আছে নারুয়া গোপাল, পানির সঙ্গে খেলে বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায় ১৮ মোকাম তত্ত্ব শোন সমুদায়। এইসব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। তো আজকে যে আলোচনাটি আপনাদের করতেছি সেটি হলো, দেখেন যে মহাদেব যাকে বলি, যে লিঙ্গেতে মহাদেব লয় চন্দন কলা, গুহদ্বারে বসে আছে নারুয়া গোপাল। আচ্ছা গুহদ্বারে বলতে দেখা গেছে যে এক একজনের এক একটা স্থান বলা হয়েছে, কিন্তু দেখা যায় যে নারুয়া গোপাল এরা কিন্তু মদনচোরা, বা মদনচোরা না হলেও মদনচোরার ডিউটি তারা করতেছে। যেই মানুষের মধ্যে কাম উত্তেজনা নেই সেই মানুষের দ্বারা আল্লাহর ইবাদত তেমন গণ্য হয় না। ঠিক তেমনি করে যে যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে গণ্য, যেমন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেই যৌবন শক্তিটা থাকে না, তেমনি করে জোয়ান যারা যৌবন প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে তারা ডিউটি করে, খুব কঠিন ডিউটি করে। আচ্ছা তাহলে আমি ইঙ্গিতভাবে বলে গেলাম, কিন্তু দেখা গেছে যে আমি এর চেয়ে বেশি আর খুলে মেলে বলতে পারছি না, অবশ্যই আপনারা বুঝে নেবেন। আচ্ছা নারুয়া গোপাল যে তারাও কিন্তু দেবতাতে পরিণত, মহাদেব তিনিও তো দেবতাতে পরিণত, তাহলে
আমি ওই শাস্ত্রে এভাবে পেয়েছি আর আমাদের শাস্ত্রে এভাবে পেয়েছি, এখন কোনভাবে আপনাদের ভালো লাগলো যেটা আপনাদের ভালো লাগে সেটি আপনারা রেখে দেবেন। তবে এক এক ধর্মে এক এক ভাবে বলা হয়েছে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেখা যায় এক সময় যে নামে আলাদা কিন্তু দেখা যায় তাদের ডিউটি এক। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনায় আপনাদেরকে হয়তো তেমন একটা সন্তুষ্ট করতে হয়তো পারিনি, তো পরবর্তীতে এর বিস্তারিত নিয়ে আসব। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আবার দেখা হবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।